হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা শুরু করতে যাচ্ছি দশম শ্রেণীর গণিত বিষয়ের ফোর পয়েন্ট থ্রি অধ্যায়ে মানে এক্সারসাইজে তিন নম্বর কোয়েশনের রোমান্ত্রিক তো রোমান রোমান্ত্রি অঙ্কটি নতুন বইতে প্রথম দিয়েছে তো এখানে আমাদের দেখো টু বাই থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই থ্রি এক্স মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো তো এখানে আমাদের প্রথমে কনফিউজন হচ্ছে যে এখানে নিচে মানে ভগ্নাংশ আকারে আছে এক্সকোয়ারের শখটা ভগ্নাংশ আকারে এক্সের শখটা ভগ্নাংশ এগুলো এইরকম করলেও হবে কিন্তু আমরা কি করি আমরা এটাকে পূর্ণ সিংকে বানিয়ে নিই কীভাবে বানিয়ে নেব জাস্ট লসাগু নিয়ে নেই এখানে প্রথমে ফার্স্ট কাজ হলো আমরা লসাগু নিয়ে নেব নিয়ে নেই ফার্স্ট আমরা এখানে নিয়ে নেব আমরা দীঘার সূত্র দিয়ে করবো যেহেতু তো নিয়ে নেই তো থ্রি থ্রি লসাগু কত হবে থ্রি হবে থ্রি থ্রির মধ্যে তিন তিনের মধ্যে একবার যাবে তো উপরে টু এক্স স্কোয়ার আছে ওদের টু আছে এক্স স্কোয়ার আছে এক্সকোয়ারটা উপরের কিন্তু টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি থ্রির মধ্যে একবার যাবে ওয়ান এক্স মানে এক্স ওয়ান এক্স মানে কি এক্স এখানে কিন্তু নিচে ওয়ান আছে ওয়ান থ্রির মধ্যে থ্রি টাইমস যাবে তো মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো এখন ক্রস মাল্টিপ্লিকেশন করে নেব টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো ইন্টু থ্রি কত হবে জিরো হয়ে যাবে এখন আমরা এ বি সি বের করে নেই তারপরে আমাদের দীঘার সূত্র ব্যবহার করে আমরা সমাধান করে নেব এখানে এখানে এ ইজিকোয়াল টু এক্স স্কোয়ারের পাশে কত আছে টু আছে বি ইজিক্যাল টু এক্সের পাশে কত আছে এখানে মাইনাস আছে মাইনাস এক্সের পাশে কিছু নাই মানে এখানে ওয়ান আছে মাইনাস ওয়ান সি ইজ ইকাল টু মাইনাস থ্রি তো এক্স ইজিক টু কী লিখব মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টুয়াইস এ তো মাইনাস বি হলো মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার বি মাইনাস এসি বি মানে হলো মাইনাস ওয়ানের স্কয়ার মাইনাস ফোর এ সি এ হলো টু সি হলো মাইনাস থ্রি ডিভাইডেড বাই টোয়াইস এ টু ইন্টু টু 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 এখন দেখো এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস ওয়ান প্লাস মাইনাস প্লাস মাইনাস রুট ওভার মাইনাস স্কোয়ার কী হয়ে যায় প্লাস ওয়ান স্কোয়ার কত হবে ওয়ান এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস ফোর ইন্টু টু কত হবে এইট এইট ইন্টু থ্রি কত হবে টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই টু ইন্টু টু কত হবে ফোর তো ওয়ান প্লাস মাইনাস রুট ওভার টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই ফোর এখন আমরা লিখতে পারবো ওয়ান প্লাস মাইনাস সরি এখানে ওয়ান প্লাস মাইনাস ওয়ান প্লাস টোয়েন্টি ফোর কত লিখেছি টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই ফোর তারপরে আমরা কী করবো ওয়ান প্লাস মাইনাস রুট টোয়েন্টি ফাইভ মানে কি ফাইভ রুট টোয়েন্টি ফাইভ মানে কি ফাইভ লিখা যায় রুট টোয়েন্টি ফাইভ হলো টোয়েন্টি ফাইভ কি ফাইভ স্কোয়ার লিখা যায় স্কোয়ার আর স্কোয়ার রুটে ক্যান্সেল হয়ে কী হয়ে যাবে ফাইভ হবে ডিভাইডেড বাই ফোর ডিভাইডেড বাই ফোর এখন আমাদের আইদার অর্ করে আমরা দুইটা মূল পাবো একবার আমরা প্লাস ধরবো একবার আমরা কী ধরবো মাইনাস তো ওয়ান প্লাস ফাইভ ডিভাইডেড বাই ফোর হবে আর একটা হবে ওয়ান মাইনাস ফাইভ ডিভাইডেড বাই ফোর ওখানে পুরো সমাধান করে নেই ফাইভ প্লাস ওয়ান কত হবে সিক্স বাই ফোর এটাকে দুই দিয়ে কাটলে কত হবে তিনবার এটাকে দুই দিয়ে কাটলে দুইবার তো থ্রি বাই থ্রি বাই টু সেম ওয়ান মাইনাস ফাইভ কত হবে মাইনাস ফোর হবে ডিভাইডেড বাই ফোর ফোর কে ফোর দিয়ে কাটলে ওয়ান টাইমস ফোর কে ফোর দিয়ে কাটলে ওয়ান টাইমস তো মাইনাস ওয়ান বাই ওয়ান কত হবে মাইনাস ওয়ান নিচের ওয়ান লিখি না আমরা ঠিক আছে তো এইভাবে আমাদের মূল নির্ণয় করলাম তো থ্রি রোমান থ্রির সমাধান হলো এটা নেক্সট আমরা থ্রির রোমান ফোর এর সমাধান করবো এটা হলো রোমান ফোর টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই টু ইজিক্যাল টু টুয়াইস এক্স ওকে তো এখানে আমরা করার পূর্বে আমরা কী করবো সলিউশন প্রথমে আমরা কাজটা হবে যে এই টোয়াইস এক্সটাকে এই দিকে নিয়ে আসবো টু এক্স স্কোয়ার প্রথমে এক্স স্কোয়ার লিখতে হয় তারপরে এক্স লিখতে আমরা সবাই জানি তারপরে আমরা সংখ্যাটা লিখি টু এক্সকে এই সাইডে নিয়ে আসলাম তো হবে মাইনাস টোয়াইস এক্স আর প্লাস হাফ ঠিক আছে নিশ্চয়ই তোমরা বুঝেছ প্লাস টু এক্স এই সাইডে আসলে কী হবে মাইনাস প্রাইস এক্স বাকি সমান বাকি সবগুলো ঠিক আছে এখন কাজ হলো এখন কাজ হলো আমরা কি করব। এখানে যেহেতু টু আছে নিচে তো আমরা লসাগু নিয়ে নেই টু হবে লসাগু এখানে নিচে টু আছে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে তো এখানে নিচে ওয়ান আছে এখানে নিচে ওয়ান আছে ঠিক আছে তো ওয়ান টুর মধ্যে কয়বার যাবে দুইবার তো দুই দিয়ে এখানে এটাকে গুণ করি ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার মাইনাস এখানে ওয়ান টুর মধ্যে দুইবার যাবে তো ফোর এক্স দুই দুইয়ের মধ্যে একবার যাবে তো ওয়ান ইজ টু জিরো এখন হয়ে যাবে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান টু জিরো টু কত হবে জিরো হবে জিরো কত হবে জিরো হবে জিরো কত হবে জিরো হবে ঠিক আছে এখন আমরা কী লিখবো এ ইজিক এখানে এ ইজ ইজিক্যাল টু কত লিখবো ফোর এখানে এক্স স্কোয়ারের পাশে কত আছে ফোর আছে বি ইজ ইজিক্যাল টু মাইনাস ফোর সি ইজ ইজিক্যাল টু ওয়ান তো এক্স ইজিক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টোয়াইস এ এখন বেলুগুলো আমরা পুট করে নিই পুট করে আমরা মাইনাস ঠিক আছে বি জায়গাতে কত লিখবো মাইনাস ফোর প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বি স্কোয়ার মানে হলো মাইনাস ফোর স্কোয়ার মাইনাস ফোর এ সি এ হলো এ হলো আমাদের ফোর সি হলো আমাদের ওয়ান ডিভাইডেড বাই টুয়াইস এ টু ইন্টু টু ইন্টু এ হল আমাদের ফোর আবার বলছি বি হলো মাইনাস ফোর বি স্কোয়ার হলো মানে মাইনাস ফোর স্কোয়ার মাইনাস ফোর এ হলো ফোর সি হল ওয়ান টু ইন্টু এ মানে টু ইন্টু ফোর ঠিক আছে সমান করে আমাদের বসাতে হবে এখন কী করব টু ইন্টু ফোর কত হবে এইট হবে টু ইন্টু ফোর কত হবে এইট উপরে মাইনাসে মাইনাসে প্লাস ফোর হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস রুট ওভার কত হয়ে যায় প্লাস ফোর স্কোয়ার কত হবে সিক্সটিন মাইনাস ফোর কত সিক্সটিন সিক্সটিন কত হবে সিক্সটিন হবে তো উপরে প্লাস মাইনাস রুট ও জিরো ডিভাইডেড বাই এইট রুট ও জিরো হলে সেম মূল থাকবে মানে সমান মূল থাকে রুটের ভিতরে জিরো হলে কী হবে সেম মূল থাকবে মানে একবার প্লাস জিরো হবে একবার মাইনাস জিরো হবে মানে পরে লাইনে আমরা কি লিখবো ফোর বাই এইট তো আমরা একে এটাকে ক্যান্সেল করে নিই চার দিয়ে এটাকে কাটলে একবার হবে এটাকে কাটলে কয়বার হবে দুইবার হবে এটাতে ও লিখার কোনো দরকার নেই কারণ একবার একটা প্লাস জিরো হবে একটা মাইনাস জিরো হবে ডাইরেক্ট আমরা লিখতে পারবো ওয়ান বাই টু কমা ওয়ান বাই টু মানে প্লাস জিরো করলেও ওয়ান বাই টু হবে মাইনাস জিরো করলেও ওয়ান বাই টু হবে ঠিক আছে তো এক্স এক্সের মূলগুলো কি হবে ওয়ান বাই টু কমা ওয়ান বাই টু আশা করি তোমরা সবাই বুঝেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও